বানরের সুন্দর সুন্দর তত্ত্ব নিয়ে আপনাদের মাঝে কিছু প্রশ্ন তুলে ধরব। বর্তমান দুই ধরনের বানর রয়েছে, যারা হলো নববিশ্বের বানর আর পুরাতন বিশ্বের বানর। নববিশ্বের বানরের দক্ষিণ আফ্রিকা বাস করে, পুরাতন বিশ্বের বানররা আফ্রিকা এবং এশিয়ায় বাস করে। নববিশ্বের বানররা পুরাতন বিশ্বের বানরদের থেকে ছোট। বানরদের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতি হলো পাইডিমি, সাধারণত এদের 12 থেকে 15 সেন্টিমিটার। এদের ওজন প্রায় 120 গ্রাম। ব্রাজিল এবং কলম্বিয়া ও ইকুয়েডরে বাস করে। বন্ধুরা দেখেন কত সুন্দর দৃশ্য, একটি বানর ডাব খাচ্ছে। বানরের আবাসস্থল এবং বসবাস এবং কোন বানর কত সেন্টিমিটার, দুই ধরনের বানরের কথা বলা হয়েছে আপনারা এই ভিডিওতে জানতে পারলেন, এবং সুন্দর সুন্দর তথ্য এবং মজার মজার তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমরা জানাবো। আপনাদেরকে বানরের গঠন সম্বন্ধে আমরা জানাবো। বানরদের লম্বা হাত ও পা আছে আমরা জানি, যার সাহায্যে এরা এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয় আমরা জানি। যেসব বানরদের লম্বা লেজ আছে, তারা তাদের লম্বা লেজ দিয়ে গাছে ঝুলতে থাকতে পারে। দেখেন কত সুন্দর করে সে বানর একটি ধরে রয়েছে, দেখেন গাছের উপরে তারা বসে আছে। দেখেন বানর দেহে লম্বা লোম আবৃষ্ট, উচ্চ রক্তের প্রাণী, হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠে বিশিষ্ট। বন্ধুরা এই ভিডিওতে দেখেন কত সুন্দর একটি বানর ঘরের উপরে বসে আছে। আপনারা অনেক সুন্দর সুন্দর তথ্য আজকে এই ভিডিওতে জানতে পারবেন। বানর দেখেছেন, বানরের বিভিন্ন বৈশিষ্ট্য, গঠন, তারা কী খায়, আর বিভিন্ন ধরনের মজার মজার তত্ত্ব এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। তাই আপনারা যদি ভালো ভালো অজানা তত্ত্ব জানতে চান আমাদের এই ভিডিওটা থেকে দেখবেন। দেখেন কত সুন্দর বানর শুয়ে রয়েছে, একটি বানর দেখেন। দেখেন আপনাদেরকে আজকে আমরা জানাবো সুন্দর সুন্দর তত্ত্ব। আপনাকে জানতে হবে এই বানরের সম্বন্ধে। বানর মাংস পেশি প্রাণী নয়, বানর গাছের ফল পাতা এছাড়াও মানুষের তালিকার খাবারও খেয়ে থাকে। এরা প্রধান খাদ্য হিসেবে কলাকে ধরা হয়, কিন্তু বানর কলার খোসা ছাড়িয়েই খায় আমরা জানি, এবং ভিডিওতে দেখতে পারবেন কলা ছাড়িয়ে খাচ্ছে। বানরের গড় আয়ু বলা মুশকিল, কারণ বানরের রয়েছে অনেকগুলি প্রজাতি যা গড় আয়ুর হিসাবে মিলানো অসম্ভব। মোটামুটি 10 থেকে 50 বছর পর্যন্ত ধরা হয়। এছাড়া বানরের কয়েকটি মজাদার তথ্য আপনাদেরকে জানাবো। বানর সম্পর্কে 70 আকর্ষণীয় তত্ত্ব আছে, 70টি। এর মধ্যে আমরা কিছু কিছু তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরব। এমন একটি প্রাণী যা প্রত্যেক প্রশংসা করে, এবং তাই তাকে আরও ভালোভাবে জানতে আমরা আগ্রহী এবং জানবো এই বানরের সম্বন্ধে। বানর সম্পর্কে তত্ত্ব প্রাপ্তবয়স্ক পাঠকদের এবং ক্ষুদ্রতম প্রকৃতি প্রেমীদের উভয়কে অনেক কিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেবো। দেখেন কত সুন্দর একটি বানর, এবং বানরের বাচ্চা তার পিঠে শুয়ে রয়েছে এবং তারা ঘাস খাচ্ছে, কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। দেখেন দেখেন একটি বাচ্চা আসলো, অনেক সুন্দর দৃশ্যটি দেখে অনেক ভালো লাগলো। দেখেন কত সুন্দর, বেবি মানকি অ্যান্ড মাদার্স, ওয়াও ভেরি বিউটিফুল নাইস সিনারি, মানকি স্ট্রি অন অ্যান্ড ফ্লাইং মানকি। আমরা জানি মানকিতে ইংরেজিতে বলা হয় এবং বাংলাতে বানর বলি। দেখেন কত সুন্দর দৃশ্য, একটি বানর সে মানকি ইজ ফ্লাইং
on the tree inside and room and playing very sweet nice scenery monkeys videos. Wow. প্রতি বছর থাইল্যান্ডে একটি বানরের ভোজ তৈরি করা হয়। আমরা জানি বানর ঠান্ডা ধরতে পারে না, বানরের মেজাজটি তার উপস্থিতি দ্বারা নির্ধারণ করা যেতে পারে। যদি প্রসারিত উপরের ঠোঁট থাকে তবে এর অর্থ হলো বানরটি আক্রমণাত্মক। পুরুষ বানর পুরুষের মতোই রাগ হয়ে যায়। বানরগুলি 10 থেকে 60 বছর অবধি বেশি থাকে। বানররা তাদের ফ্রি সময়গুলি একটি বিশাল পরিমাণ সৌন্দর্যের সন্ধানে ব্যয় করে। বানররা অন্য আত্মীয়দের বিপদ সম্পর্কে সতর্ক করে শ্বাসকষ্টের শব্দটি নিগত করতে শুরু করে। বানর দল বেঁধে অভ্রান্ত কারণ এভাবেই খাবার খেয়ে থাকে এবং খাবার পাওয়া যায় সহজ হয়। এই প্রাণী একে অপরের সাথে যোগাযোগ করে। প্রায় বানর মহাশূন্য যারা যাত্রা করে, কারণ তাদের নিজের দেহের গঠন তারা মানুষের মতো হয় স্মাইলার। প্রত্যেকেই মনে করে যে বানরগুলি কেবল কলাতেই একচেটিয়া খাবার দেয়, তবে এটি তেমন নয়। এরা বিভিন্ন ধরনের খাবার খায়, কিন্তু কলাটা তাদের প্রিয় খাবার আমরা জানি, এবং আপেল বিভিন্ন ফলমূল তারা খেয়ে থাকে। দেখেন কত সুন্দর করে একটি আপেল খাচ্ছে সে। অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের বানরের সম্বন্ধে অজানা তথ্য আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানাবো। দেখেন একটি বানর ঠিক মানুষের মতোই সে আপেল সে খাচ্ছে। তবে ক্ষতিকর থাকলেও কিছু কিছু উপকারী রয়েছে এই বানরের সম্বন্ধে। আমরা কিছু কিছু উপকার সম্বন্ধে, বানর ছোটো ছোটো কীটপতঙ্গ ভক্ষণ করে, সেই হিসেবে এরা কৃষি জমির ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ খেয়ে ফসলের ক্ষতি থেকে রক্ষা করে। ফসলের মাটির সবচেয়ে বড় শত্রু ইঁদুর এবং খরগোশ, তারাতেও এরা ভূমিকা রাখে। আমরা যে বানর শুধু ক্ষতি মনে করি, ক্ষতি না, এরা আমাদের উপকার করে। ফসলের ছোটো ছোটো কীটপতঙ্গ খেয়ে থাকে এবং খরগোশ এবং ইঁদুর থেকে তারা আমাদেরকে রক্ষা করে। তাই দেখেন বানরকে আমরা সুন্দর সুন্দর দেখেন তথ্য আপনাদেরকে নিয়ে এসেছি। একটি বানর গাছের উপরে দেখেন কত সুন্দর করে বসে রয়েছে। দেখেন দেখেন কত সুন্দর করে সে ভক্ষণ করছে তার খাবার। বানরের উপকারিতা এবং অপকারিতা এবং বানরের অর্থনৈতিক গুরুত্ব সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে আমরা জানাব। আসলে আমরা ছোটোবেলায় সবাই বানর দেখেছি এবং কম বেশি চিড়িয়াখানায় আমরা বানর দেখেছি। এদের প্রধানত দেখা যায় দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকায়। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু। অধিকাংশ প্রজাতি গাছে বাস করে, বানররা প্রায়ই গাছে বাস করে। নিরামিষ ভুজি হলেও এদের বাসস্থান ও খাদ্যে পর্যাপ্ত বৈচিত্র্য আছে। দেখেন এটা হলো ওল্ড বানর। আমরা আপনাদেরকে বিভিন্ন বানর দেখাবো আজকে, ওল্ড বানর এবং নিউ বানর, বিভিন্ন ধরনের বানর আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর একটি বানর সে হাঁটছে, মুখে একটি তার খাবার নিয়ে সে হাঁটছে। দেখেন সুন্দর সুন্দর, ওয়াও, দেখেন কত সুন্দর করে সে শরীর ম্যাসেজ করছে। দেখেন একটি বানর সে চেষ্টা করছে উপরে ওঠার জন্য। আমরা এখানে জানতে পারলাম বানর একটি বুদ্ধিমান সামাজিক জন্তু। তাদেরকে দেখা যায় বেশিরভাগ দক্ষিণ এশিয়া এবং উত্তর আফ্রিকায়। হ্যাঁ, আমরা এবং এটা একটা নিরামিষভোজী প্রাণী এবং এদের খাদ্য পর্যাপ্ত পরিমাণে বৈচিত্র্য আছে আমরা জানি, বিভিন্ন ধরনের। দেখেন কত সুন্দর একটি বানর। নতুন নতুন তথ্য আপনাদেরকে বানরের সম্বন্ধে আপনারা জানতে পারবেন, হয়তো আগে জানেননি। এখন আমরা সুন্দর ভিডিও এবং তথ্য আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি ভিডিও ক্লিপে। বানর কত বছর বাঁচে আমরা তার সম্বন্ধে আজকে আমরা জানতে পারবো। বানর
পুরুষ বানর বাঁচে 10-60 বছর অবাধি বেঁচে থাকে আপনারা জানতে পারলেন। এখন আপনাদেরকে জানাবো কিছু ইংরেজিতে কিছু হোয়াইট বানরের সম্বন্ধে, মোস্টলি রিলেটেড টু এফিয়ার্স মানকিস আর পিনমেটস দ্যাট হ্যাভ এ টেইল অ্যান্ড ইউজুয়ালি লিভস ইন ট্রিস। ইন সাম স্পিস দ্যাট টেলস ইজ লাগার দ্যান টু রিয়াল অফ হর বডি মানকিস।